Calcutta pipe, Calcutta water tank, Calcutta manhole frame and cover, Cal Plus tank. ফিরে এলাম বিরতির পর শেষ পর্বটুকু নিয়ে। মরণ রে তুহ মম শ্যাম সমান, ভালোবাসার মহাযজ্ঞে পূর্ণাহুতি এইখানে। প্রাণের মূল্যে প্রেম ফিরে এলো জীবনে, বেদনার সমুদ্রের ওপার হতে রাধার কানে বেজে ওঠে কৃষ্ণের বাঁশির সুর, সতে মীর রজনী সচকিত সজনী। सती मेरा रजनी सचकित सजनी सुननी कुंज आराधना, सती मेरा रजनी सचकित सजनी सुननी कंठ मीरा वाला ढलर
सती मेरा रजनी सचकिता सजनी सुननी সুদিনা ভেলা বাঁশির নিঃশ্বাসের আশ্বাসে বুক ভরে সখী এসে বলে সজনী সজনী রাধিকালো দেখ অবহু চাহিয়া তোমার শ্যাম মৃদুল গমন করছেন মৃদুল গান গেয়ে পিনহ জটিত কুসুমহার পিনহ নীল আঙিয়া ওহে সুন্দরী তোমার সিঁদুর দিয়ে সিঁথি রাঙা করো সহচরী সব নেচে নেচে মিলন গীত গাও sajani sajani radhika
সভায় আসার আগে একজন বন্ধু আছেন সম্ভবত। নমস্কার, কে রয়েছেন? আমি জামশেদপুর থেকে রত্না আলপনা বলছি। হ্যাঁ বলুন। প্রথমেই সুচিত্রা মিত্রকে অবশ্য করে প্রণাম জানাচ্ছি, তারপরে টিভি পর্দার এপারে উপারে উপস্থিত অনুপস্থিত সকল জনকে ইংরেজি নববর্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তারপরে বলছি, প্রতিদিনের রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছুই তো বলার নেই আলাদা করে আমার যেটা মনে হয়, আর তারও মধ্যে প্রতিদিনের রবীন্দ্রনাথে এখন যা শুরু করেছো এটা তুমি বলে দিলাম রে মা, সেটা অপূর্ব লাগছে। আর তোমাকে বিশেষ করে আমি অভিনন্দন জানাচ্ছি, গতকাল তোমার অপূর্ব সাহসিক ভাষায় দেশের জনসংখ্যাকে কাজে লাগানোর প্রসঙ্গে বলেছিলে। যাই হোক, সেই বক্তব্যের জন্য সঞ্চালিকা তনুশ্রী তোমাকে বিশেষ রূপে প্রাণ ভরা অভিনন্দন ও আশীর্বাদ জানাচ্ছি। আর চলো, আর কি বলবো, প্রত্যেক দিনের প্রতিটি শিল্পী অনবদ্য, আর প্রতিটি বিষয় তো তোমরা বেছে নিচ্ছ অনবদ্য। আমি যাচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর তুমি এইরকম ভাবে সবাইকে সমৃদ্ধ করো, আর আমরা আমরা আমাদেরকেও ভালো রাখো, সুস্থ রাখো, আনন্দে রাখো, ব্যাস রাখছি। সতর্ক আমাদের থাকতে হবে, আমরা যদি সতর্ক না হই আমরা না ভোটে পরিণত হয়েছি, সবাই মানুষ নেই, নাগরিক নেই, আমরা সবাই ভোট হয়ে গেছি, এক একটি ভোট, এক একটি জনসংখ্যা, এক একটি আধার কার্ডের নাম্বার হচ্ছে এক একটা করে ভোট। এটা না আমাদের বুঝতে হবে, ওই জন্যই তো শিক্ষিত হতে দেবে না আমাদেরকে। আমরা শিক্ষা পেয়েছি বলে এই ভাবনাটা ভাবতে পারছি, আমাদের পরের পরের প্রজন্ম শিক্ষিত হবে না, ওরা আর ভাবনাটাই ভাববে না, জাস্ট ওই তাসের দেশের ইস্কাবন রুইতন হরতনের মতো ওই রকমই হবে, তারা নতুনের কথা আর কিছু জানবে না, নিয়মের বেড়াজালেই তারা চলতে থাকবে। রবীন্দ্রনাথ ভীষণ প্রাসঙ্গিক, রবীন্দ্রনাথকে তো জানতেই দেওয়া হবে না, বলবে রবীন্দ্রনাথ যেন না, জানলে তুমি সব কিছুকে প্রতিবাদ করতে পারবে। যাই হোক, আজকে আমাদের ভানুসিংহের পদাবলী। রাধারাজ সুখ যেন উদ্বেল হয়ে উঠছে, চিরদিনের মাধব আজ তার পরাণ মন্দিরে এসেছেন, পরাণ বধুর কাছে রাধার ধীর ললিত আত্মনিবেদন, বাজাও রে মহানবাসি সারা দিবসক বিরহ দহন দুঃখ মরমক তিয়াস নাসি, রিঝমন ভেদন বাসরি বাঁধন কাহা শিখলি রে কান, হানে থির থির মরম অবসকর লহু লহু মধুময় বান। রাধার শাওন ভরা জীবন নিকুঞ্জে আবার ফিরে এসেছে নবল বসন্ত, পথিক প্রেম খুঁজে পেয়েছে স্নিগ্ধ শীতল নীরের কোমল পেলবতা। এমনি করেই ভালোবাসার জয়যাত্রায় রহস্য সন্ধান করে ফিরেছে ভানুসিংহের পদাবলী। স্বপ্নাবিষ্ট সে অনুসন্ধান ভানুসিংহ করেছেন খানিকটা আনমনে, তবে এই প্রেমের অনুসন্ধান কখনো শেষ হয়নি প্রেম পিপাসু কবির জীবনে। জীবনের উপান্তে পৌঁছে কবি বললেন, ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপড় দিচ্ছে চারিদিকে, মেঘ ডাকছে গুরু গুরু, থর থর করছে দরজা, খরখর করে উঠছে জানলাগুলো, বাইরে চেয়ে দেখি সার বাঁধা সুপুরি নারকলের গাছ অস্থির হয়ে দিচ্ছে মাথা ঝাঁকানি, মনে পড়ছে ওই পথটা, রজনী শাওন ঘন ঘন দেয়া গরজে সপন দেখনু হেন কালে। সেদিন রাধিকার ছবির পিছনে কবির চোখের কাছে কোনো একটি মেয়ে ছিল ভালোবাসার কুড়ি ধরা তার মন, মুখ চোরা সেই মেয়ে, চোখে কাজল পরা, ঘাটের থেকে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি চলা, আজ এই ঝোড়ো রাতে তাকে মনে আনতে চাই, তার সকালে তার সাঁঝে তার ভাষায় তার ভাবনায় তার চোখের চাউনিতে। 300 বছর আগেকার কবির যেন সেই বাঙালি মেয়েকে, সেই বাঙালির মেয়েকে মনে আনতে গিয়েই আর একদিন মনে পড়ে গিয়েছিল ভক্ত কবি গোবিন্দ দাসের কবিতা, কবিরাজের ধ্যানে রাধা শ্যাম হৃদয় বিহারিণী, কিন্তু রবীন্দ্রনাথের কল্পনায় রাধা অখিল সোহাগিনী। এই দুই ভাবনা যেখানে মিলল সেই যমুনা সরস্বতী প্রবাহমান হলো, সেই প্রবাহে একালের কবি সেকালের কবির গানে নতুন তান চড়ালেন, বললেন সুন্দরী রাধে আও ভানে।
সিটিভি নেকেডি প্লাসের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল ভানুসিংহের পদাবলী। এই পদাবলী কীর্তনকে আমরা আমাদের মতো গীতি আলেখে পরিণত করে আপনাদের সামনে পরিবেশন করলাম। ভালো মন্দ কেমন লাগলো আমাদের জানাবেন, আমরা এগিয়ে যাওয়ার পথে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করব এবং আপনাদের পরামর্শ, আপনাদের আলোচনা এবং সমালোচনা আমরা সমৃদ্ধ হব। সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, আমি অনামিকা সেনগুপ্ত বলছি রেড গার্ডেন্স থেকে। নামটা আরেকবার বলবেন। অনামিকা সেনগুপ্ত বলছি রেড গার্ডেন্স থেকে। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার তোমাদেরও। আমি তো বহু বছর, আমি সেনগুপ্ত,
বহু বছর যবে থেকে তুমি এই অনুষ্ঠান করছো তবে থেকে আমি দেখি, তবে থেকে একদিনও বাদ যায় না। এত ভালো লাগে রবীন্দ্রনাথকে নতুন করে চেনা, নতুন করে জানা। আর আমরা সুচিত্রা, আমি তো সুচিত্রা মিত্রের কাছে ছিলাম, রবিতীর্থ ওনার যে গানের যে ইনস্টিটিউট ছিল সেখানে আমরা খুব কাছে থেকে দিদিকে পেয়েছি, এবং মানে ওনার কাছে যা শিখেছি সেটা মানে এখনো আমরা সেই সেই পথ ধরেই চলছি। আমি এখনো শিখি, এখনো আমি ছাত্রী, আমার 73 বছর বয়স কিন্তু আমি এখনো ছাত্রী, আমি এখনো কিছু শিখে উঠতে পারিনি। অনামিতা দি, আমরা যে প্রচেষ্টাটা করছি বা যে দায়িত্বটা নিয়েছি যে এই সপ্তাহটা সুচিত্রা মিত্রের স্মরণে তাঁরই কণ্ঠে বিখ্যাত হওয়া কিছু গীতিনাট্য নৃত্যনাট্য নিয়ে আমাদের কাজ করা, এটা আপনাদের ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, খুব ভালো। মানে আমি যে এরকম প্রোগ্রাম, এরকম অনুষ্ঠান যে তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ, কত পড়াশোনা, কত গবেষণা, কত কিছু পরিশ্রম করতে হচ্ছে তোমাকে, আমরা শুধু শুনছি, দেখছি, জানছি, এটা আমাদের বিরাট পাওয়া। এটা এটা বুঝতে পেরেছেন আপনারা, এটার জন্য ধন্যবাদ। কালকে রাত্রিবেলায় প্রায় 1:40 পর্যন্ত আমার পড়াশুনো চলেছে। যাই হোক, আমরা অনুষ্ঠানের একদম শেষে দাঁড়িয়ে আছি। একটা কথা বলি, ছোটবেলায় রবীন্দ্রনাথ যখন এই ভানুসিংহের পদাবলী রচনা করলেন, তখন তিনি চণ্ডীদাস, বিদ্যাপতি এবং গোবিন্দদাসের মধ্যে বিদ্যাপতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন অনেক বেশি। পরবর্তী পর্যায়ে তিনি যখন পরিণত হলেন তখন তার মোহভঙ্গ হয়েছিল এবং তখন তিনি বিদ্যাপতির তুলনায় চণ্ডীদাসকে অনেক বেশি স্থান গুরুত্ব দিয়েছিলেন। তার কারণ চণ্ডীদাস রোম্যান্টিক, মেলানকালি এবং গীতিময়তার কবি ছিলেন, তো তাকে তিনি আকৃষ্ট করবেন। কিন্তু পরবর্তী পর্যায়ে এই অনুকরণ রবীন্দ্রনাথের আর এগোয়নি, আর ভালো লাগেনি। এটা তো সম্পূর্ণ অনুকরণ করেই তিনি করেছিলেন, কিন্তু সেটাও একটা শ্রেষ্ঠ কাব্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে এই পদাবলীর ভাবনাকে নিয়ে বেশ কিছু গান, যেমন এখনও তারে চোখে দেখিনি, তার বাঁশি শুনেছি, কিংবা কেন জামিনি না যেতে জাগালে না, কিংবা আজি ঝড়ের রাতে তোমার অভিসার, এই গানগুলোকে কিন্তু আমরা তার আদলে ভাবনায় ভাবনার ভাবিত গান বলে মনে করতে পারি। বাঁশি বাজে, হ্যাঁ, সখী ওই বুঝি বাঁশি বাজে, একদম। আমাদের হাতে সময় নেই, শেষ গানে যাবো, মমিতাকে ধন্যবাদ জানাবো, একদম শেষ গানে পৌঁছে গেছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ গান শুতে শুতে বিদায় নেব। শেষ গানটা আমি একটু প্রার্থনা সঙ্গীত দিয়েই করছি, কারণ যা পরিবেশের অবস্থা, তো একটু প্রার্থনা সঙ্গীত দিয়েই শেষ করছি। আর শেষ করার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা ঈশ্বরের কাছে কাম্য। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কো কানে কানে শুনো প্রাণে প্রাণে মঙ্গল বাণীটা। সকাতরে জাতি
নামানে সা